অনেক সময় দেখা যায় প্রস্রাব হয়ে যাওয়ার পরেও কয়েক বিন্দু মূত্রত্যাগ হতেই থাকে। সমস্যাটি প্রোস্টেট ক্যান্সার কিংবা স্নায়ুর সমস্যা কিংবা হতে পারে স্বাভাবিক একটি বিষয়, যদিও বেশিরভাগ ক্ষেত্রে এটি ভয়ঙ্কর নাও হতে পারে। আবার কিছু ক্ষেত্রে এটি ভয়ঙ্কর অশরীরী সংকেত হতে পারে। এই সমস্যাটি বহু মানুষেরই হয়ে থাকে। বয়স ও স্বাস্থ্য নির্বিশেষে বহু পুরুষেরই এই সমস্যা দেখা যায়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলে টার্মিনাল ড্রিপিং। তবে বেশিরভাগ ক্ষেত্রেই বিষয়টি স্বাভাবিক হলেও কিছু ক্ষেত্রে এই সমস্যাটি বড় বিপদ ডেকে আনতে পারে। মূল প্রস্রাবের পর অনিয়ন্ত্রিতভাবে আবার কিছুটা প্রস্রাব বেরিয়ে আসা টার্মিনাল ড্রিপিংয়ের তুলনায় আলাদা। একে বলে পোস্ট মিকচুরেশন ড্রিবলিং বা পিএমডি। মূত্রথলি থেকে শিশ্নমুখ পর্যন্ত যে নালী থাকে তাকে ইউরেথ্রা বলে। এই রোগে সেই ইউরেথ্রার মধ্যে কিছু পরিমাণ মূত্র জমা হয়ে থাকে। প্রস্রাবের শেষে সেই মূত্রই বের হয়ে আসে ও ফোঁটা ফোঁটা করে পড়তে থাকে। সম্প্রতি একটি পরিসংখ্যান থেকে জানা গিয়েছে প্রাপ্তবয়স্ক প্রায় 17.1% পুরুষ এই রোগে আক্রান্ত। বয়স বাড়ার সঙ্গে এই সমস্যা বাড়তে থাকে। তবে আশার কথা হলো কিছু লাইফস্টাইল চেঞ্জ করার মাধ্যমে এই সমস্যা হতে মুক্তি পেতে পারি। তবে যদি সেটা প্রোস্টেট ক্যান্সার না হয়ে থাকে, আর প্রোস্টেট ক্যান্সার হলে সেটারও ব্যবস্থা নেওয়া সম্ভব। তাই চলুন আজকের ভিডিওতে জেনে নেই কিভাবে ঘরোয়া উপায়ে টার্মিনাল ড্রিপিং হতে মুক্তি পাওয়া যায়। কিন্তু যদি তা প্রোস্টেট ক্যান্সারের রূপ নেয় তাহলে কি করা উচিত তা ভিডিওর শেষে দেখানো হয়েছে, তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। তো স্বাগতম আপনাকে আজকের নতুন এপিসোডে। কিভাবে ঘরোয়া উপায়ে টার্মিনাল ড্রিপিং হতে মুক্তি পাওয়া যায়। প্রস্রাবের অস্বাভাবিকতা মোকাবেলার জন্য বেশ কিছু ঘরোয়া প্রতিকার যা আপনাকে এই সমস্যা হতে সহজেই মুক্তি দিতে পারে। খাদ্য তালিকাগত পরিবর্তন। সাধারণ খাদ্য পরিবর্তন আপনার এই সমস্যার পুরোপুরি সমাধান করতে পারে। কিছু খাবার আছে যা প্রস্রাবের লিকেজ সৃষ্টি করে, যেমন মশলাযুক্ত খাবার, মধু, ক্যাফেইন, অ্যালকোহল, কোমল পানীয়, টমেটো, কৃত্রিম মিষ্টি ও সাইট্রাস ফ্রুট কঠোরভাবে এড়ানো উচিত। আপনার ওজন নিয়ন্ত্রণ করুন। আপনার ওজন বেশি হলে প্রস্রাবের লিকেজ হতে পারে, তাই এই সমস্যা হতে মুক্তি পেতে হলে ওজন কমানো একটি অপরিহার্য পদক্ষেপ হওয়া উচিত। আপনার অতিরিক্ত পেটের চর্বি মূত্রাশয় এবং পেলভিক পেশিগুলোতে অতিরিক্ত চাপ দেয়। অতএব আপনার খাদ্যের পরিবর্তন এবং নিয়মিত শারীরিক ব্যায়াম আপনাকে আপনার পেটের চর্বি কমাতে সাহায্য করতে পারে। এটি আপনাকে আপনার মূত্রাশয় নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে এবং মূত্রনালীর অসংযম সমস্যার জন্য প্রাকৃতিক চিকিৎসা হিসেবে কাজ করতে সহায়তা করবে। কেগেল ব্যায়াম। প্রস্রাবের অস্বাভাবিকতা নিরাময়ের জন্য একটি কার্যকর ঘরোয়া প্রতিকার হল কেগেল ব্যায়াম। এই ব্যায়ামগুলো ফ্লেক্স পেশিগুলোর সাথে পরিচিত, যা প্রস্রাব প্রবাহ বন্ধ করতে ব্যবহৃত হয়। এগুলো কেবল অসংযমতার প্রাথমিক চিকিৎসার জন্যই কার্যকর নয়, সময়ের সাথে সাথে প্রস্রাবের নালীকে সুরক্ষিত করার জন্য একটি অস্ত্রোপচারের পরেও এটি করতে হয়। এই ব্যায়াম আপনার পেলভিক পেশি শক্তিশালী করতে সাহায্য করে। আপনার মূত্রাশয়কে প্রশিক্ষণ দিন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি আপনার মূত্রাশয় খালি করার তাগিদ হবার পরেও আপনি জোর করে প্রস্রাব ধরে রাখার চেষ্টা করুন। দিনের বেলা প্রতি 3-4 ঘন্টা এবং রাতে প্রতি 4-8 ঘন্টা পর্যন্ত এটি প্র্যাকটিস করার দিকে আপনার ফোকাস করা উচিত। আপনি লক্ষ্য করতে পারেন যে আপনার তাগিদ কয়েক সপ্তাহের মধ্যেই কমে যাচ্ছে। ভিটামিন ডি। ভিটামিন ডি এর কম মাত্রার কারণেও প্রস্রাবের অসংযম হতে পারে। আপনি আপনার খাদ্য থেকে পর্যাপ্ত ভিটামিন ডি পেতে পারেন। ডিমের কুসুম, মাশরুম, চর্বিযুক্ত মাছ, সয়া দুধ এবং অন্যান্য দুগ্ধজাত খাবারের মতো খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করুন। ম্যাগনেশিয়াম। ম্যাগনেশিয়াম আমাদের শরীরের অনেক ফাংশন সঞ্চালনে একটি মূল ভূমিকা পালন করে। এর মধ্যে সঠিক পেশি এবং স্নায়ু ফাংশন অন্তর্ভুক্ত। ম্যাগনেশিয়াম মূত্রাশয়ের পেশির খিঁচুনি কমিয়ে এবং প্রস্রাব করার সময় মূত্রাশয়কে সম্পূর্ণ খালি করতে সক্ষম করে। মাঝে মাঝে প্রস্রাবের অস্বাভাবিকতার উন্নতিতে আরও সরাসরি ভূমিকা পালন করে। অতএব আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি প্রচুর সবুজ শাক, বাদাম, বীজ এবং সামুদ্রিক খাবার খান। যদি এটি প্রোস্টেট ক্যান্সার হয়ে থাকে। যদি এটি প্রোস্টেট ক্যান্সারের রূপ নেয়, তবে উপরের নিয়মগুলো কঠোরভাবে মেনে চলার পরেও আপনার প্রস্রাবের পর ফোঁটা ফোঁটা বের হতে থাকবে, তাহলে বুঝতে হবে এটি কোনো সাধারণ বিষয় নয়। বিশেষজ্ঞরা বলছেন এই সমস্যা কিছু কিছু ক্ষেত্রে প্রোস্টেট ও স্নায়ু সমস্যার ইঙ্গিতও হতে পারে।
সেই কারণেই সমস্যা দেখা দিলে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কেননা যদি কোনো খারাপ ইঙ্গিত দেয় আর তা দ্রুত নির্ণয় করা সম্ভব হয়, তবে বর্তমানে প্রথম স্টেজের ক্যান্সারের যথাযথ চিকিৎসা করা সম্ভব। স্বাস্থ্যকর জীবনযাপন করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।